আসসালামু আলাইকুম সবাইকে, এই ঝড়ো আবহাওয়ায় স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশের উপর দিয়ে বর্তমানে এই মুহূর্তে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় রিমাল, যা পূর্বের অনেকগুলো ঘূর্ণিঝড় থেকেও বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর। এই ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা ইতিপূর্বেই কয়েকদিন আগে থেকেই কিছু কিছু জানি এবং আবহাওয়ার পূর্বাভাসে আমরা যতটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল 100 থেকে 120 কিলোমিটার বেগে উপকূলীয় এলাকায় আঘাত গতকালকে হেনেছে, এবং আমরা আজ আমাদের পাবনাতে রাত্রের শেষ ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা ঝড়ো আবহাওয়া সৃষ্টি হয়েছে। এই ঝড়ো আবহাওয়ায় রাত্রের শেষ ভাগ থেকে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছি। যদিও শুধু ঝড় হচ্ছে, আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে লাইভে আসা, আমি পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি। এ মনে করেন পূর্ব দিক থেকে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। আমার এই বাসাটা আসলে একটু ভিতর সাইডে, তাই এই জন্য বাতাসটা তেমন বোঝা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে গাছপালা একেবারে ভেঙে ফেলবে। হ্যাঁ, আমি একটু জুম করি। দেখেন ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে তার রেমাল। আমরা কয়েকদিন যাবতই এই রেমালের পূর্বাভাস পাচ্ছিলাম যে একটা ভয়ঙ্কর রূপ দেখাতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় আসলে অনেকে জানেন যে আমি বিদ্যুৎ সেক্টরের সাথে জড়িত আছি, সেহেতু আমার একটু টেনশন বেশি। হয়তোবা ঘূর্ণিঝড় থামার পরেই আমরা লাইন গার্ড চালু করার জন্য চেষ্টা করব। এখন তো ঝড় হচ্ছে, এখন তো আর কিছু করা সম্ভব নয়, তো লাইন গার্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়তো হবে। সবার কাছে সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারি। এই ঝড়ের সময় সবাই চেষ্টা করবেন নিরাপদে থাকার জন্য, কারণ কখন কোন ক্ষতি হয় বলা যায় না। সবাই চেষ্টা করবেন নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। গতকালকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছিল সমুদ্র বন্দরগুলোকে। উপকূলীয় এলাকায় কালকে সন্ধ্যায় প্রচুর পরিমাণ বাতাস, 100 থেকে 120 কিলোমিটার মেবি, 100 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস বয়। উপকূলীয় এলাকার পরে হয়তো আজকে এদিক দিয়ে বাতাস, প্রচণ্ড বাতাস বইছে, হয়তোবা কয়েক ঘন্টার মধ্যেই থেমে যাবে, বা এই ঘূর্ণিঝড় থামার পরে হয়তো বৃষ্টি হতে পারে, প্রচণ্ড বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। একটা শাঁ শব্দ, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড পরিমাণ। আসলে এখন দিনের বেলা হয়তো সবাই বিষয়টা দেখতেছেন। দেখুন মাঝে মধ্যে এমন বাতাসের ঝটকা আসতেছে, এখন এখন একটু কমছে, আবার একটু পরে এমন ঝটকা আসবে,
মানে থেমে থেমে বাতাস, বাতাস তো বাতাস নয়, এই সেই বাতাস, মনে হচ্ছে গাছপালা ভেঙে চলে যাবে, হয়তো বা অনেক গাছপালা ভেঙেছেও। আসলে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কার এলাকায় কিরকম ক্ষয়ক্ষতি হলো, এর ভিতর থেকে যদি খেলা যেত, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আসলে কার এলাকায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আশা করব সবাই কমেন্ট করে জানাবেন। দিন পরিষ্কার কিন্তু প্রচন্ড বাতাস, হয়তো লাইভটা অনেকেই দেখবেন, কার এলাকায় কীরকম ক্ষতি হলো অবশ্যই একটু মতামত দেবেন। নারিকেলের গাছটা মনে হচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থা। ভয়াবহ রূপ ধারণ করছে এই মুহূর্তে রেমালের প্রভাবে। আসলে আমরা যেসব অবস্থা দেখতে পাচ্ছি, অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে না কিন্তু বাতাসের পরিমাণটা এত বেশি, যদি সাথে বৃষ্টি হতো তাহলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো। আল্লাহপাকের কাছে আল্লাহপাক ধন্যবাদ জানাই, যাতে যে শুধু বাতাস হচ্ছে সাথে বৃষ্টি নেই, হয়তোবা বাতাস কমে গেলে বৃষ্টি হতে পারে।
তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো লাইফটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।